শুধু ভারত নয়, এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি, তার ছোট ছেলের প্রি ওয়েডিং সেলিব্রেশন বলে কথা। সেখানে চমক থাকবে না, সেটা কি আর হতে পারে? ছেলে অনন্ত আর হবু বৌমার জন্য জলের মতো টাকা খরচ করছেন মুকেশ আম্বানি। তিন দিন ধরে জামনগরে ছুটে এসেছেন শুধু ভারত নয়, দেশ দুনিয়ার রথি মহারথীরা। বিল গেটস থেকে মার্ক জুকারবার্গ, শাহরুখ খান থেকে সালমান খান, মহেন্দ্র সিং ধোনি থেকে সচিন টেন্ডুলকার, অরিজিৎ সিং থেকে হলিউডের রিহানা, কে ছিল না গুজরাটের এই অনুষ্ঠানে? তবে সবাইকে অবাক করে বলিউডের কিছু তারকাকে দেখা না যাওয়ায় নেটিজনদের মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা। আনন্ত আম্বানি ও তার হবু স্ত্রী রাধিকা মার্চেন্ডের প্রাক বিবাহ অনুষ্ঠানে আসেননি ঋত্বিক রোশন। ধারণা করা হচ্ছে শারীরিক অসুস্থতার কারণেই দেখা মেলেনি তার। অনুষ্ঠানের একদিন আগেই ক্রাচ নিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলেন তিনি, আর সেখানেই জানিয়েছিলেন পেশিতে চোট পেয়েছেন তিনি। তবে করণ জোহরের অনুপস্থিতির কারণটা এখনও সকলের অজানা। এদিকে প্রিয়াঙ্কা চোপড়া 2023 সালে আমেরিকা থেকে বর নিক জোনাসকে নিয়ে নীতা মুকেশ আম্বানির কালচারাল সেন্টারের উদ্বোধনে উড়ে এসেছিলেন, অথচ তাদের ছোট ছেলের প্রাক বিবাহ অনুষ্ঠানে আসেননি। এছাড়া স্বাভাবিকভাবেই অনন্ত রাধিকার প্রি ওয়েডিংয়ে ছিলেন না বিরাট কোহলি এবং আনুষ্কা শর্মা। বিরাট আনুষ্কার দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে লন্ডনে ফেব্রুয়ারি মাসে। এই দম্পতি এখনও লন্ডনে অবস্থান করছেন বলে জানা গেছে। আপাতত ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন বিরাট নিজেও। তবে যাই হোক, বিয়ের আগাম অনুষ্ঠানে যে কতটা জৌলুস ছড়ানো যায় তা তো দেখিয়ে দিয়েছেন মুকেশ আম্বানি। পহেলা মার্চ থেকে তিন তারিখ পর্যন্ত গুজরাটে অনন্ত রাধিকার প্রি ওয়েডিংয়ের একাধিক অনুষ্ঠান এবং নানা রকম চমক নজর কাড়ছে সকলের।